হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইকো ফ্রেন্ডস চ্যানেল। আমি শুভ্রা মজুমদার, আজকে চলে এসেছি আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে দেখাবো স্প্রিং অনিয়ন। এখানে চালনার পাশে আমি একটা পেঁয়াজ জলের মধ্যে বসিয়েছি। এখানে একটা কাচের বোতল রয়েছে, সেই বোতলের মধ্যে জল দিয়ে আমি এই পেঁয়াজটাকে বসিয়ে দিয়েছিলাম। তো সেখান থেকে সুন্দর গাছ বেরিয়েছে, আর নিচে শিকড়টা এতটা বড় হয়ে গেছে। এটা এমনি নর্মাল জলের মধ্যেই বসানো। এটা আমি এখন একটু বাইরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই যে এখানে আমি নিয়ে চলে এসেছি বাইরে, গাছটা বেশ ভালোভাবে গ্রো করেছে, আর এই হলো গাছের রুটস। তো ফ্রেন্ডস, এরকম জলের মধ্যে পেঁয়াজ বসিয়ে রাখলেও খুব সুন্দরভাবে গাছ তৈরি হয়ে যায়, যেগুলো আমরা বাড়িতে আমাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারি। তো এখানে গাছগুলো খুবই সুন্দরভাবে গ্রো করেছে। আমি কাল পরশু এগুলোকে কেটে নেব এখান থেকে। কত ফ্রেশ লাগছে বাজারে কেনার থেকে, বাড়িতে এইভাবে তৈরি করে নিলে অনেক ফ্রেশ জিনিসটা আমরা পেতে পারি। অনেক সময় বাড়িতে পেঁয়াজ আনা থাকলে সেগুলো থেকে গাছ বেরিয়ে আসে, তো সেগুলোকে এইভাবে জলের মধ্যে বসিয়ে রাখলে সুন্দরভাবে এত সুন্দর স্প্রিং অনিয়ন পাওয়া যায়। আর এটা একটা জ্যামের বোতল, সেই এটা কাচের বোতলে যে কোনো জিনিস রাখাটা খুবই স্বাস্থ্যসম্মত। তো আমি এইগুলো সহসা ফেলি না, এগুলো আমি ঘরে এটাকে ধুয়ে ব্যবহার করা হয়ে গেলে, জ্যামটাকে ব্যবহার করা হয়ে গেলে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এখন এই কাজে এটাকে ব্যবহার করছি। তো আমি এটাকে জানলার পাশে একটা কোণায় রেখে দিয়েছি। তো এখানে হালকা হালকা রোদও পড়ে আর বেশ ভালোই লাগছে দেখতে। আরেকটা গাছ আমি লাগিয়েছি নিচের মাটিতে, সেখানেও নিয়ে যাব। তো ফ্রেন্ডস, আমি এখন চলে এসেছি আমার এই নিচে মাটিতে লাগানো পেঁয়াজ গাছের কাছে। তো এই হলো আমার স্প্রিং অনিয়ন, আর এখানে এই গাছটাকে আমি পরে লাগিয়েছি, এটাও ঘরে গাছ উঠে গেছিলো পেঁয়াজটায়, তো আমি এখানে লাগিয়ে দিয়েছি। এই গাছটা আমার মেয়ে লাগিয়েছিলো, ও ভীষণ ভীষণ খুশি, কারণ ওর হাতে লাগানো গাছটা এত সুন্দর গ্রো করেছে, তাই খুবই ও এক্সাইটেড। গাছটা সুন্দরভাবে গ্রো করেছে আর এতটা লম্বা হয়ে গেছে যে একটু নুয়ে গেছে, মানে ও আর ভার বহন করতে পারছে না। তো এখান দিয়ে একটুখানি ভেঙে বালি ফেলে দিয়েছিল। তো এই হচ্ছে গাছটা। ফ্রেন্ডস, আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আবেদন রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর এই গাছটিকে আজকে এখন আমরা কেটে নেব। তো তার আগে আমাদের নিচের মাটিতেই গাছে একটা বেগুন হয়েছে, বেগুন গাছে একটা বেগুন হয়েছে, তো এটাকে এখান থেকে ছিঁড়ে নেব। এই যে বেগুনটা, যা নিচে পড়ে গেল।
তো ফ্রেন্ডস, এখন ঘর থেকে কাঁচি নিয়ে এসে আমরা স্প্রিং অনিয়নটা কেটে নেব। চলো তোমার এটা রাখো। এই হাত দিয়ে এক হাত দিয়ে ধরো, এক হাত দিয়ে এরকম করে ধরো, আর এক হাত দিয়ে কাটো। এইখান থেকে কাটবা, দাঁড়ো, এই যে এই যে দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, একটা একটা করে, একটা একটা করে, বেশি একবারে কাটলে নষ্ট হয়ে যাবে, ছাড়ো। এই যে এখান থেকে ধরো, ওরম করে পারবা? ওরম করে না, একটা একটা করে কাটো। দেখি নিচে নিচে, আরও নিচে, আরও নিচে। আচ্ছা আমি একটা দেখিয়ে দিই, আমি একটা দেখিয়ে দিই, ধরোটা। চলে এসেছি আমরা স্প্রিং অনিয়নের কাছে, এই যে এখান থেকে, ঠিক আছে, একদম গোড়ার থেকে, গোড়ার থেকে। তারপর কী হবে মা? এটা দিয়ে অমলেট খাওয়া যাবে। অমলেট মানে ডিমের মামলেট? যদি না, তারপর এটা আবার বড় হবে। হ্যাঁ, একটা একটা করে, গাছের যেন ব্যথা না লাগে। আরও নিচে, আরও নিচে, গোড়ার থেকে একদম। দেখি দেখি দেখি, একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, করো। বাহ, এগুলো হয়ে গেল স্প্রিং অনিয়ন। এটা দিয়ে অমলেট খাওয়া যায়, অনেক রকম রেসিপি করা যায় এটা দিয়ে। আমি অমলেট করবো আজকে মা। আচ্ছা ঠিক আছে, এটা আমি কেটে কেটে খুব সুন্দর হয়ে গেল। আমি হলো স্লাইস ডিম খাবো মা, স্লাইস ডিম দিয়ে এটা দিই না, ধরো। এটা কি হবে? ওটা হবে, সবে লাগিয়েছি ওটা, আসো। আবার আস্তে আস্তে বড় হবে, তা পুরোটা তুলবো না, নিচে নিচে পেঁয়াজ হবে। তা কখন দেরি আছে ফ্রেন্ডস? এগুলোকে নিয়ে চলে আসলাম ঘরে। তো এই গ্রিন স্প্রিং অনিয়নগুলো দিয়ে দুটো অমলেট বেশ ভালোভাবে হয়ে যাবে। তো এরকম ফ্রেশভাবে তুলে সঙ্গে সঙ্গে রান্না করতে ভীষণ কিন্তু ভালো লাগে, আর এটা খুব স্বাস্থ্যসম্মত হয়। তো ফ্রেন্ডস, এখন যাব আবার একটু ছাদে গিয়ে গাছগুলো দেখে আসবো কেমন আছে। আমার ক্যালেন্ডুলা গাছগুলোতে ফুল ফোটা শুরু হয়ে গেছে, চন্দ্রমল্লিকা গাছেও ফুল ফোটা শুরু হয়ে গেছে, আর এখানে একটা লঙ্কা পেকে লাল হয়ে গেছে। প্রতিদিন ভাবি তুলবো তুলবো আর তোলা হয় না, আজকে দেখি কোনো পাখিতে হয়তো অল্প একটু খেয়ে চলে গেছে। এই যে লঙ্কাটা বেশ ভালোই বড় ছিল, এত তাড়াতাড়ি এই গাছটায় যে একটা লঙ্কা হয়ে রয়েছে সেটা আমি বুঝতেই পারিনি। তো গাছে অন্যান্য লঙ্কাগুলো সবই ছোট, আর এখানে একটা কুমড়ো ফুল হয়ে শুকিয়ে গেছে, আর এখানেও আরেকটা লঙ্কা পেকে রয়েছে, এই লঙ্কাটাকেও তুলে নেব। তো ফ্রেন্ডস, নিজের হাতে লাগানো একদম কোনো সার ছাড়া বাড়ির তৈরি জৈব সারের মাধ্যমে গাছে ফল তৈরি করে সেখান থেকে ছিঁড়ে রান্না করতে ভীষণ ভালো লাগে। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।